রাশিয়ার গোলা হামলা এত তীব্র যে মানুষ আশ্রয়কেন্দ্র টিকতে পারছে না বলল ইউক্রেনের কর্মকর্তা। আরো বিস্তারিত জানিয়ে দেব। চীন ও ভারতে তেল রপ্তানি করে পশ্চিমা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখাচ্ছে রাশিয়া। বুরকানা ফাঁসে বিদ্রোহীদের হামলায় নিহত 50। আজত প্লান্টে থাকা ইউক্রেনের সেনাদের অস্ত্র সমর্পণ করতে বলল রাশিয়া। সুদানে সাম্প্রতিক সংঘর্ষে নিহত বেড়ে 125। তাইওয়ানের স্বাধীনতা ঠেকাতে তৎপর চীন। ইউক্রেনে ভারী অস্ত্র সরবরাহ অব্যাহত থাকবে বলল ন্যাটো প্রধান। এবং সর্বশেষে জানিয়ে দেব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা ভারতের একাধিক শহরে হামলার হুমকি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। রাশিয়ার গোলা হামলা এত তীব্র যে মানুষ আশ্রয় কেন্দ্র টিকতে পারছে না বলল ইউক্রেনের কর্মকর্তা। পূর্ব ইউক্রেনের সেভেরোদোনস্ক শহরের বেশিরভাগ এলাকা রয়েছে রাশিয়ান দখলে। শহরটির দখল নিতে ব্যাপক হামলা গোলাবারুদ চালাচ্ছে রুশ বাহিনী। পূর্ব ইউক্রেনের লোহানস্ক অঞ্চলের রেসিসাঙ্ক শহরে দখলে নিতে তীব্র হামলা চালাচ্ছে রাশিয়া। চলছে দফায় দফায় গোলাবর্ষণ। লোহানস্কের গভর্নর শেরি হায়দায় বলেছে শহরটিতে রুশ বাহিনীর গোলা হামলা এত শক্তিশালী যে লোকজন আশ্রয় কেন টিকতে পারছে না। খবর আল জাজিরার। ইউক্রেনের পূর্বাঞ্চল দখলের চেষ্টায় মরিয়া রাশিয়া এ অঞ্চলের সেভেরোদোনস্ক শহরের বেশিরভাগ এলাকা এখন রুশ বাহিনীর দখলে। এখন পুরো পাশের লেসিচাঙ্ক শহরের দিকে নজর দিচ্ছে তারা। পূর্ব ইউক্রেনে কৌশলগতভাবে শহর দুটি বেশ গুরুত্বপূর্ণ। লোহানস্কের গভর্নর বলছে রাশিয়াগুলার হামলা এত শক্তিশালী যে লোকজয় আশ্রয় কেন টিকতে পারছে না। তবে যতক্ষণ পর্যন্ত একটি জীবন বাঁচানো সম্ভব হবে ততক্ষণ আমরা হার স্বীকার করব না। লেসিচাঙ্ক এর আশপাশ জনবসতিগুলো থেকে 70 জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে সেভেরোদোনস্ক শহরের আজত রাশিয়া কারখানা আশ্রয় নেওয়া ইউক্রেন সেনাদের আগামীকাল বুধবার আত্মসমর্পণের সুযোগ দিয়েছে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর জানিয়েছে। চীন ও ভারতের তেল রপ্তানি নিয়ে পশ্চিমা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখাচ্ছে রাশিয়া। রাশিয়ার তেল রপ্তানি বন্ধে নানা রকম ব্যবস্থা গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্র দেশগুলো, কিন্তু এতে উল্টো ভারত এবং অন্যান্য এশিয়ান দেশে বড় হচ্ছে রাশিয়ার তেলের বাজার। পশ্চিমা চাপের মুখে এশিয়ার দেশগুলো হয়ে উঠেছে দেশটির আয়ের বড় উৎস। ইউক্রেনে আক্রমণ প্রেক্ষিতে ইউরোপীয় দেশগুলো রাশিয়া থেকে জ্বালানি আমদানি পুরোপুরি বা আংশিক বন্ধ করেছে। তবে একই সময়ে বিকল্প বাজার বড় হয়েছে রাশিয়ার জন্য, তাই পশ্চিমাদের শতচেষ্টার পর রাশিয়ার রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে। ফিনল্যান্ড ভিত্তিক সংস্থা সেন্টার ফর রিসার্চ অফ এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার এ হিসেবে অনুযায়ী যুদ্ধের প্রথম 100 দিনে রাশিয়ার জ্বালানি রপ্তানি করে প্রায় $97.4 বিলিয়ন আশ্রয় করেছে। মে মাসে তেল রপ্তানি কিছুটা ভাটা পড়লেও তা আবার ঘুরে দাঁড়িয়েছে। জীবাণুষ্য জ্বালানি থেকে রাশিয়ার ব্রেলের 40% আসে, তাই অর্থ দিয়ে ইউক্রেন যুদ্ধ অব্যাহত রেখেছে মস্কো। মে মাসে 30টি রুশ ট্যাঙ্কার নিয়ে ভারতে আসে। প্রতিটি এসব ট্যাঙ্কার থেকে 4,30,000 ব্যারেল তেল নামানো হয়। চীন পাল্লা দিয়ে রুশ তেল আমদানি বৃদ্ধি করছে। 2021 সালে চীনই ছিল রুশ তেলের সব থেকে বড় ক্রেতা। দেশটি প্রতিদিন 16 লাখ ব্যারেল তেল আমদানি করত চীন। সেই হিসেবে ভারত এখন চীনের 1/4 তেল আমদানি করছে রাশিয়া থেকে, তবে দিন দিন সেটি বাড়ছে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কি আসলেই কিছু অর্জন করেছে। বুরকিনা ফাসায় বিদ্রোহীদের হামলা নিহত 50। পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসায় বিদ্রোহীদের হামলা শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত 50 জন প্রাণ হারানোর খবর পাওয়া গেছে। দেশটির সরকারের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেছেন উত্তরাঞ্চলে একটি গ্রামে সশস্ত্র বিদ্রোহীরা আক্রমণ চালায়। শনিবার রবিবার স্থানীয় সময় সেনা প্রদেশের হামলাটি চালানো হয়। দেশটির সীমান্তবর্তী এসব এলাকায় সম্প্রতি হামলা বেড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই অঞ্চলে সশস্ত্র সংগঠন আল কায়েদা ও IS সক্রিয় হয়ে বলেছে বলে জানা গেছে। সোমবার দেশটির সরকার মুখপাত্র লিউএন বিলগো জানিয়েছে শনিবার রাতে সেতেঙ্গা গ্রামে আক্রমণের পর সেনাবাহিনী পর্যন্ত 50টি মরদেহ খুঁজে পেয়েছে। মৃতের সংখ্যা সামনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যদিও মৃত্যুর সংখ্যা নিয়ে এরই মধ্যে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। একজন নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, রক্ত খেয়ে এই হামলায় অন্তত 100 জন নিহত হয়েছে। অন্যদিকে পরিচয় গোপন রাখার শর্তে স্থানীয় সূত্র জানায় এই ঘটনায় 165 জন নিহত হয়েছেন। এদিকে জাতিসংঘ ইতিমধ্যে হামলাটির জন্য তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে দোষীদের বিচারের আওতায় আনার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ঘটনার নিন্দা জানিয়ে নির্মম এই হত্যাযজ্ঞের পরিস্থিতি খতিয়ে দেখার কথা আহ্বান জানিয়েছেন। আজ যত প্ল্যান্টে থাকে ইউক্রেন সেনাদের আত্মসমর্পণ করতে বলল রাশিয়া। ইউক্রেনের লোহানস্ক অঞ্চলের সেভেদোনস্ক শহরের আজব কেমিক্যাল প্ল্যান্টে থাকে ইউক্রেন সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটি সহ বুধবার মস্কো সময় 8টা থেকে তারা যেন অস্ত্র সমর্পণ করে, ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, রাশিয়া ঘোষণা করেছিল আজব এই কেমিক্যাল প্ল্যান্টে আটকে থাকা ইউক্রেন সেনাদের আত্মসমর্পণের একটি সুযোগ দেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে বুধবার মস্কোর সময় 8টা থেকে তারা যেন আশ্রয় সমর্পণ করে সেই বিষয়ে আহ্বান জানানো হয়েছে। রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা কেন্দ্রের প্রধান মিখাইল মিজিনশেভ ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি বলেন, ইউক্রেন যোদ্ধাদের বলা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে অনর্থক প্রতিরোধ বন্ধ করে অস্ত্র নামিয়ে রাখুন। ইউক্রেনে রুশ সেনার 3টি সেতু ধ্বংস করার পর ইউক্রেনের সেনাদের হাতে সেভেরোদোনস্ক শহরের নিয়ন্ত্রণ চলে আসে। এদিকে রাশিয়ার রাসায়নিক প্ল্যান্টে আটকে থাকা বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে বুধবার একটি মানবিক করিডোর স্থাপনের প্রস্তাব দিয়েছে। ইউক্রেনের কর্মকর্তা অনুমান করেছে এই কেমিক্যাল প্ল্যান্টে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে 800 বেসামরিক নাগরিক লুকিয়ে রয়েছে। শহরটি দখলে নেওয়ার জন্য বেশ কিছুদিন ধরেই লড়াই চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। ইতিমধ্যে শহরের অধিকাংশ এলাকা মস্কোর দখল চলে গেছে। তবে আজব কেমিক্যাল প্ল্যান্টে ইউক্রেনের সেনা এখনও প্রতিরোধ অব্যাহত রেখেছে। সুদানে সাম্প্রতিক সংঘর্ষে নিহত বেড়ে 125। উত্তর আফ্রিকা দেশ সুদানে অশান্ত দাফরুন অঞ্চলে আরব আনারস গোষ্ঠীর মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 125 জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার জাতিসংঘ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ বলেছেন, পশ্চিম দাফরুন রাজ্যের রাজধানী এল জেরিনা থেকে প্রায় 160 কিলোমিটার উত্তর কনভাজ অঞ্চলে গত 6 জুন আরব রেজিগাট এবং আরব গিমির উপজাতির মধ্যে সর্বশেষ লড়াই শুরু হয়। গেমির এবং রিজিগাট গোষ্ঠীর দুই ব্যক্তির মধ্যে একটি জমিনে বিরোধের জেরে দুটি উপজাতির অন্য সদস্যরা ব্যাপক সহিংসতায় জড়িয়ে পড়ে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সম্মেলনের অফিসের প্রতিবেদনে বলা হয়, 6 জন থেকে 21 জনের মধ্যে সংঘাতের কারণে 125 জনের বেশি লোকের মৃত্যু হয়েছে। এতে আরও অনেকে আহত হয়েছেন। সংস্থাটি বলছে, গেমের সম্পদের 101 জন এবং রিজিগাটে 25 জন প্রাণ হারিয়েছে। সূত্র পাস টুডে। তাইওয়ানের স্বাধীনতা ঠেকাতে তৎপর চীন। তাইওয়ানের স্বাধীনতা আটকাতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চীন। সিঙ্গাপুর নিরাপত্তা সম্মেলনে এই হুঁশিয়ার উচ্চারণ করেন চীনা প্রতিরক্ষা মন্ত্রী। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন সম্পর্কে এখন সংকটপূর্ণ অবস্থায় আছে বলে উল্লেখ করেন তিনি। দ্বিপক্ষীয় সমঝোতা বাড়ানোর বিষয়টি এখন ওয়াশিংটনের উপর নির্ভর করছে। অন্যদিকে নিজেদের স্বাধীনতার জন্য চীনের সঙ্গে লড়াই করতে পিছুবা হবে না বলে জানিয়েছেন তাইওয়ান। খবর রয়টার্সের। দীর্ঘদিন ধরে তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো উত্তেজনা চলছে। আর সাম্প্রতিক সময়ে বেইজিং তাইপের হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারিতে সেই উত্তেজনার পারদ বেড়েছে আরও। এই পরিস্থিতিতে সিঙ্গাপুর আয়োজিত নিরাপত্তা সম্মেলনে শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লর্ড অস্টিন তাইওয়ানের কাছাকাছি অঞ্চলে উস্কানিমূলকে অস্থিতিশীলতা সামরিক কর্মকাণ্ডের জন্য চীনকে অভিযুক্ত করেন। এর একদিন পরেই এই মন্তব্যের কথা জবাব দিল চীন। নিরাপত্তা সম্মেলনের বৈঠকে চীনা প্রতিরক্ষা মন্ত্রী ওয়াই ফেংগি বলেন, তাইওয়ানের স্বাধীনতা আটকাতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে চীন। এটাই বেইজিং এর জন্য একমাত্র পথ বলেও মন্তব্য করেন তিনি। চীনা প্রতিরক্ষা মন্ত্রী বলেন, কেউ যদি তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করার চিন্তা করে তবে আমরা লড়াই করতে দ্বিধাবোধ করব না। যে কোনো কিছুর বিনিময়ে আমরা লড়াই করব। তাইওয়ানের স্বাধীনতার কথা ভাবা হচ্ছে, তাকে হুঁশিয়ারি করে দিতে চাই, এমন চিন্তা থেকে বের হয়ে আসুন। ইউক্রেনে ভারী অস্ত্র সরবরাহ অব্যাহত থাকবে বলল ন্যাটোর প্রধান। ন্যাটোর মহাসচিব জেন্স স্টলেনবার্গ রিপোর্টে বলেছেন, ইউক্রেন সংকটময় পরিস্থিতির মধ্যে এজন্য দেশটির জরুরি সহায়তা দরকার। ব্রাসেলসে ন্যাটোর সম্মেলনের আগে তিনি এই মন্তব্য করলেন। বুধবার বিবিসির লাইভ প্রতিবেদনের খবর জানানো হয়েছে। ন্যাটো প্রধান বলেন, জোটের সদস্যরা ইউক্রেন ভারী অস্ত্র দূরপাল্লার অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে। এছাড়া তিনি জানান, তিনি আশা করছেন ন্যাটোর বৈঠকে ইউক্রেনের জন্য নতুন একটি সহায়তা প্যাকেজ সবাই রাজি হবে। সংবাদ সম্মেলনে স্টলেনবার্গ আরো বলেন, আমরা ইউক্রেনে সাহায্য বাড়ানোর দিকে মনোনিবেশ জোরদার করছে।
উল্লেখ্য গত 24 ফেব্রুয়ারি ইউক্রেন সামরিক অভিযানে ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত 112 দিনের মতো চলছে দুই দেশের বিশেষ সংঘাত। এতে দ্বিপক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধবন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা, ভারতের একাধিক শহরে হামলার হুমকি। বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জের এবার ভারতের একাধিক শহরে আত্মঘাতী হামলা চালানোর হুমকি দিল আল কায়েদা। কেন্দ্রীয় ইন্টেলিজেন্স সূত্রে খবর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবমাননার বদলা নিতে ভারতে বিভিন্ন শহরে আত্মঘাতী বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস 6 জুন একটি হুমকি চিঠি দিয়ে আল কায়েদা জানিয়েছে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের জন্য এই লড়াই। দিল্লি, বোম্বাই, উত্তরপ্রদেশ এবং গুজরাটের বিভিন্ন শহরে আত্মঘাতী হামলা চালানো হবে। ভারতের কেন্দ্র সরকারের তরফে এই শহরগুলি হাই অ্যালার্ট জারি করা হয়েছে। চিঠিতে লেখা হয়েছে, হিন্দুত্বের ধ্বজাধারীরা আল্লাহর শরিয়ত বিরোধী। মোহাম্মদ আল মুস্তফা, আহমেদ আল মুস্তফা এবং তার পবিত্র মহান স্ত্রী সবার আস্থার সাদিয়া আয়েশা বিত্ত আবু বকর সিদ্দিকের নামে ভারতীয় চ্যানেলে অত্যন্ত খারাপ ভাষায় অপমান করেছে। এর কারণে বিশ্বজুড়ে সমস্ত মুসলিমদের হৃদয় রক্তাক্ত হয়েছে। চিঠিতে লেখা রয়েছে, হিন্দুদের ধ্বজাধারী আল্লাহর শরিয়ত বিরোধী। মোহাম্মদ আল মুস্তফা, আহমেদ আল মুর্তজা এবং তার পবিত্র ও মহান স্ত্রী সবার আস্থার সাইয়েদা আয়েশা কিন আবু বকর সিদ্দিকের নামে ভারতীয় চ্যানেলে অত্যন্ত খারাপ ভাষায় অপমান করেছে। এর কারণে বিশ্বজুড়ে সমস্ত মুসলিমদের হৃদয় রক্তাক্ত হয়েছে, তাদের মন প্রতিসহিংসায় পরিপূর্ণ হয়েছে। এছাড়া বদলা অবশ্যই নেওয়া হবে। চিঠিতে আরও লেখা হয়েছে, বিশ্বের সমস্ত উদ্ধত বেয়াদব মুখ, বিশেষ করে হিন্দুত্ব সন্ত্রাসী যারা ভারতকে কব্জা করে রেখেছে, তাদের বিরুদ্ধে লড়ব। নবীর সম্মানের জন্য সবাইকে একই লড়াইয়ে সামিল হতে হবে এবং নবীর সম্মানে মৃত্যুবরণ করতে হবে। যারা আমাদের প্রিয় নবীকে অসম্মান করেছে তাদের হত্যা করব, নিজেদের এবং শিশুদের শরীরে বিস্ফোরণ বেঁধে সেই সব মানুষদের উড়িয়ে দেব যারা আমাদের নবীকে অবমাননা করেছে। গেরুয়া জঙ্গিরা এবং দিল্লি, বোম্বাই, উত্তরপ্রদেশ এবং গুজরাটের বেশ তাদের দেখার জন্য প্রস্তুত থাকুন। তারা যেন নিজেদের ঘরে বা সেনা ছাউনিতে আশ্রয় না নেয়। এই চিঠিতে পাওয়ার পর কেন্দ্রীয় সমস্ত রাজ্যে পুলিশকে সতর্ক করেছে, হাইকোর্ট অ্যালার্ট থাকতে বলেছে।